প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। অগ্নি নিরাপত্তা সংস্থাগুলো যে যার মতো অভিযানে, বেশি কমবে অক্টেন ও পেট্রোলের দাম, স্বয়ংক্রিয় মূল্য সমন্বয়। দৈনিক সমকালের শিরোনাম, ভেঙেছে কর্তৃপক্ষের ঘুম, সর্বনাশের পর হম্বিতম্বি, মালিকরা ধরাছোঁয়ার বাইরে, অভিযানে গ্রেপ্তার 374, চৌকুশ কর্মকর্তা কৌশলে সরিয়ে নেওয়া হচ্ছে দুদকের প্রধান কার্যালয়। কালের কণ্ঠের শিরোনাম, 288 রেস্তোরাঁয় অভিযান, গ্রেপ্তার 381, চট্টগ্রামে এস আলম গ্রুপের চিনির গুদামে ভয়াবহ আগুন। যুগান্তরের শিরোনাম, বিবিএসের ত্রৈমাসিক প্রতিবেদন, কর্মে নেই 5 কোটি মানুষ, ঢাকার 300 রেস্তোরাঁয় সাড়াশি অভিযান। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, রাজধানীতে ভবন সিলগালা, 12 রেস্তোরাঁয় তালা, চেইন অফ কমান্ড মেনে চলবেন বিজিবি সদস্যদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ট্রাজেডির পর রেস্টুরেন্টে অভিযান, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করতে চাই যায়নি, আলোচনা অব্যাহত, রোহিঙ্গাদের ফেরত প্রসঙ্গে প্রধানমন্ত্রী। আমাদের সময়ের শিরোনাম, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে নতুন উদ্যোগ, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, এক বছরে ব্যাংকে নারী কর্মী বেড়েছে 1407 জন। দৈনিক মানব জমিনের শিরোনাম, বড় অগ্নিকাণ্ডের সব মামলা হিমঘরে, এই ভবনের কোনো রেস্টুরেন্টের অনুমোদন ছিল না, রাজকের অভিযান, 12টি সিলগালা গুড়িয়ে দেওয়া হয়েছে রুপটপ। খবরের কাগজের শিরোনাম, মানসিক শারীরিকভাবে নাজুক, সংস্কৃতির অভাবে হতাশা বাড়ছে, রামিন্দু মজুমদার বলেছেন, পরিশ্রম না করায় সহজেই কাবু, ডক্টর এবিএম আবদুল্লাহ, সুস্থ রাখার পরিবেশ দিতে হবে ডক্টর মেহতাব খানম। যায় যায় দিনের শিরোনাম, পিলখানার ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, মাননীয় প্রধানমন্ত্রী, 1 লাখ টন চিনি পুড়ে ছাই। কালবেলা শিরোনাম, 2500 বছরের টার্গেটে এগুচ্ছে সার্বজনীন পেনশন, অতি ঝুঁকিতে থাকলেও জানেন না ব্যবসায়ীরা, শ্যামলীর পিসি কালচার। সময়ের আলো শিরোনাম, কিছুতেই টনক নড়ছে না বেসরকারি হাসপাতালের। প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম, অগ্নিঝুঁকি নির্মাণ বিধিতেই গলদ, প্রতিবেশীর সঙ্গে বিবাদ নয় আলোচনায় সমাধান, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। দেশ রূপান্তরের শিরোনাম, কৃষকই খাদ্য নিরাপত্তাহীন, ভবনে ব্যবসা করতে লাগবে রাজুকের সনদ। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, রাজধানীতে ঝুঁকিপূর্ণ রেস্তোরাঁয় সাড়াশি অভিযান। আপনি নিশ্চয়ই শিরোনামগুলো শুনলেন, সংস্থাগুলো যে যার মতো অভিযানে, সর্বনাশের পর হম্বিতম্বি, 288 রেস্তোরাঁয় অভিযান, গ্রেপ্তার 381, প্রথম আলো, সমকাল এবং কালের কণ্ঠের শিরোনাম। তো এই যে ঘটনা ঘটলো, একটা আমরা আশাই করছি যে এর একটা পরিত্রাণ হোক, কিন্তু যেভাবে এখন দৌড়ঝাঁপ ধরে পরিত্রাণটা নেওয়ার চেষ্টা হচ্ছে, এটা কি কতটুকু? ধন্যবাদ রিজেনার আপনাকে আবারও। আমি শুরুতেই, যেহেতু অগ্নিঝরা মার্চ, আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিধি আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে, তার প্রতি সম্মান জানিয়ে শুরু করছি। আসলে যেটি আপনি যে মর্মান্তিক ঘটনা ওই দিন যে বিলি রোডে ঘটলো, এর আগেও বিভিন্ন সময় অগ্নিকাণ্ড, এটা আমরা প্রত্যেকেই, একটি পরিবার তো একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল, যে যাই হোক, এক ভদ্রলোক তিনি যেতে পারেননি বনানী কার্যালয়ে আটকা, তিনি তার মেয়ে এবং ছেলে গেল খাবার জন্য। এই যে ঘটনাগুলো, এগুলো সবাইকে আহত করেছে, তাই না? এটা কোনো অবস্থাতে, এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে যে, আমি কথা না বাড়িয়ে, সময়ও আপনার কম, যে এই যে ঘটনার পরে স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়েছিল যে সবাই ধরবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে বাড়ির মালিক, একটা কোন কাগজে দেখলাম বাড়ির মালিকদেরও ধরা হয় না, বাড়ির মালিক হিসেবে, সরি, বাড়ির মালিক হিসেবে কতগুলো জায়গা আছে বিভিন্ন রেসিডেন্সিয়াল আবাসিক এলাকায়, যে আপনি কোন বাড়িগুলো আবাসিক, কোন বাড়িগুলো কমার্শিয়াল, এটি রাজুকের আইন আছে, সিটি কর্পোরেশন আছে, রাজুক থেকে যখন ই করা হয় নকশা
অনুমোদন দেওয়া অনুমোদন দেওয়া হয় নকশা সব দেখে দেওয়া হয় কিন্তু এখন সেই আবাসিক বাড়িটারে আপনি কমার্শিয়াল করতে গেলে কিন্তু আবার কমার্শিয়ালের করে প্রসেস করতে হবে এটা বাড়ির মালিকও করতে পারেন আচ্ছা এবং বাড়ির মালিক জানেন যিনি আবাসিক এবং কমার্শিয়াল কমার্শিয়াল হলে তো আপনি যদি আমি ভাড়া নেই আপনার আপনি বাড়ির মালিক আমি ভাড়া নিলাম আমি কমার্শিয়াল করলাম সে নিয়মকানুন কিন্তু আছে এগুলো কোনো কিছু না করে এবং আবার যখন আপনি খাদ্যের ব্যবসা করবেন সেখানে তো ট্রেড লাইসেন্স সব ব্যবসায়ী লাগবে ট্রেড লাইসেন্স যারা সিটি কর্পোরেশন দেয় এটা তো মোটা থেকে এই প্রশ্নগুলো সবার মধ্যে সবাই আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যেই জায়গাটায় হয় যে আমরা কিন্তু যে যেই ব্যবসা করবে সেই ব্যবসা যখন করতে যাচ্ছি আমি আমি কিন্তু আমারই জানা উচিত এটা কিন্তু সরকার বা অন্যান্য প্রতিষ্ঠান ঘরে ঘরে এসে আপনাকে জানিয়ে দেবে না যে আপনি এই ব্যবসা করতেছেন আপনি আমার খুঁজে নিতে হবে আমি এই ব্যবসাটা করবো আমার কী কী কাগজ লাগবে প্রথম কথা হচ্ছে এই তারপরে প্রশ্ন হচ্ছে তদারকের ব্যাপার ইন্সপেকশনের ব্যাপার সেখানে কিন্তু দায়িত্ব দেওয়া আছে এবং ডিফেন্স সিভিল ডিফেন্স বলছে আমরা তিনবার নোটিশ দিলাম তিনবার নোটিশ দেওয়ার পরে একবার নোটিশ দেওয়ার পরে যখন মানল না তাহলে নিশ্চয়ই কাজ ছিল সেই জায়গাটা যেটা হয় আমাদের সমাজে নোটিশ দিলেন ঠিকই আবার নোটিশ পাওয়ার পরে আমি আপনার নোটিশ দিলাম আমি অন্য কিছু পেলাম আমি চলে গেলাম এখন একটা ভবন পুড়ে গেছে প্রাণহানি হয়েছে আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি যেমন ধরেন বেইলি রোডের যে ভবনটির কথা বলা হচ্ছে ওইটাতে বলা হচ্ছে তিন মাস নোটিশ দেওয়ার পরেও তারা শোনেননি তা শোনেননি এখন ভাঙছেন তখন ভাঙলেন না কেন না আমার আমি সেই কথাটাই যে শোনার তিনবার নোটিশ দেওয়ার পর একবার নোটিশ দেওয়ার পরে শোনার কথা শোনানোর কথা যাদের দায়িত্ব ছিল আমি সে কথাটাই বলছি যে দায়িত্ব একজনের না বা একজনের উপর দায়িত্ব দিয়েও লাভ হবে না কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত থাকে আপনি ম্যানেজ হয়েছিলেন হ্যাঁ এই জায়গাটাই তো খারাপ সমাজের এই জায়গাটাই খারাপ যে আমি ম্যানেজ হয়ে যাই ম্যানেজ হয়ে যাওয়ার পরে আবার যখন একটা অঘটন ঘটে বড় ঘটনা ঘটে তখন আমরা সবাই যেই জায়গাটা এখন ভাঙ্গা সঠিকভাবে ভাঙছে কিনা আমি জানি না এই জায়গাটাও দেখা যাবে অনিয়ম আছে কারণ আপনি যদি অগ্নি খাদ্যের ব্যবসা করতেছে ফুড কোর্ট আছে বিভিন্ন জায়গায় এগুলো যদি আইনকানুন সব মেনে থাকে তাহলে আপনি ভাঙতে পারেন না বাড়ির মালিক যদি কোনো দায়ী না হয় তাহলে আপনি তারে ভাঙতে পারেন না না যেমন একটি প্রতিষ্ঠান কাগজ দেখাচ্ছে যে শুধু রাজুকের কাগজ ছাড়া প্রত্যেকটা জায়গা থেকে তারা তাদের খাদ্যের যে দোকানে বা সেটার কাগজপত্র নিয়ে এসছে তাহলে রাজুকের যেখানে পারমিশন নাই তাহলে অন্যরা দিল কেন না এই জায়গাটাই প্রশ্ন আমি যেটা বারবার বলছি যে আমাদের সমস্যাটা হয় কি যে সমন্বয়ের যে বিষয়টা আছে আপনি একটি কাগজ যদি না নিয়ে আমি সবগুলো কাগজ আনলাম একটি আনি নাই কেন সেটা আমার আমার ফল আমার তো দায়িত্ব ছিল ওই কাগজটা আমি কেন না এনে কেন শুরু করব এখানে আমি কৈফিয়ত পেতে পারি না এখানে আমি মার্জনা পেতে পারি না যে আমি সব কাগজ আছে একটা নেই একটা থাকবে না কেন আমি প্রথমেই শুরুতে আপনি বললাম যে ব্যবসা যদি আমি করতে যাই যেই ঔষধের ব্যবসা যদি আমি করতে যাই তাতে ড্রাগ লাইসেন্স লাগবে আমার ট্রেড লাইসেন্স লাগবে সব কিছু অর্থাৎ যা যা দরকার সেগুলো আমার লাগবে কিন্তু সবগুলো করার পরে যদি আমি কোথাও ভুল করি এবং ওই যে ফায়ার অগ্নি নির্বাপক যন্ত্রগুলো সেগুলো থাকবে ফায়ার এক্সটিংগুইশার থাকবে তারপরে নির্গমন পথ থাকবে বিকল্প রাস্তা থাকবে এই রাস্তার মধ্যেও দেখলাম পরে এই কয়েকদিনের মধ্যে এখন তো এত সমস্যা এত সংকট দেখা যাচ্ছে সবই তো আমরা সব কিছু দেখে শুনে একদম এখন আপনি এখন যদি 300 বা 500 তিন দিন পরে এক মাস পরে যদি বন্ধ হয়ে যায় আবার তো এই এই রেস্টুরেন্টগুলো না হোক অন্য রেস্টুরেন্টগুলো আবার শুরু হবে সমস্যার আমি যে কথাটা বলছি সমস্যার সমাধান করতে হবে যে কথাটা আপনি বললেন যে উনি বলেছেন আমার সব আছে একটি নেই একটি না থাকা মানেই তো আপনার কোনো কিছুই না থাকা আপনাকে পূর্ণাঙ্গভাবে সব থাকতে হবে এবং এখন যে ভাঙতেছেন শত শত এই ভাঙ্গাটা সঠিক হচ্ছে কিনা এটাও দেখতে হবে এই সময়টা আসলে এমন যে নানা অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ে এবং চিটাগাংয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটলো গতকাল চট্টগ্রামের এসা আলম গ্রুপের চিনির গুদামে ভয়াবহ আগুন 1,00,000 টন চিনি পুড়ে ছাই চিনি নিতে এমনি আমাদের অনেক ঝামেলা এখন এমনিতেই রোজার মাস সামনে এই আর কয়েকদিন পরেই তো রোজা মানে সরকার চিনি পেঁয়াজ এগুলো মানে রোজার মধ্যেই যাতে এসে যায় সেই ব্যবস্থাটা করেছেন হ্যাঁ তারপরে দেখা গেল যে এখন কার কারণে আগুন লাগলো কি কারণে আগুন লাগলো এই তদন্ত তো আপনি কথা নাই বার্তা নাই এখন আগুন লাগলো আমি বলছি না যে এটা মানে কি কার গাফিলতি কার কি কার গাফিলতি মানে অন্য কোনো প্রতিষ্ঠান মানে সমাজকে অস্থির করার জন্য অস্থিতিশীল করার জন্য করছে এটাও না কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না
কথা নাই বার্তা নাই, হোটেল হোটেলের নিচে এখনও তদন্তের বাইরে যে বেলিউডের যে ঘটনাটা ঘটলো শুধুমাত্র মালিক তারাই সেই কারণে না অন্য কেউ, আমি আপনার মতো কেউ গিয়া একটু কোনো জায়গাতে একটু আগুন লাগাই দিলাম যে একটা ঘটনা ঘটুক। আবার এর পরের দিনেই চিটাগাঁও একটা ঘটনা ঘটলো, কালকে আবার বড় প্রায় 100,000 টন চিনি, সোজা কথা না অনেকটি চিনি যদি পুড়ে যায়। এখন আপনি বাইরে থেকে এনে যেখানে সরকার চেষ্টা করছেন ম্যাম যে যাতে রোজার মধ্যে রোজাদারদের কষ্ট না হয় এবং সিন্ডিকেট ব্যবসা যারা করেন তারা দাম বাড়িয়ে না দেন, সেই চেষ্টাটা করার মধ্যে দেখা গেলো 100,000 টন আগুনেই চলে গেল। এখন এটা কারা করলেন কি করলেন এগুলো তদন্ত না হওয়া পর্যন্ত বোঝা যাবে না, কিন্তু ক্ষতি যাওয়া হয়ে গেল তো। মাননীয় প্রধানমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন গতকাল যে প্রতিবেশীর সঙ্গে বিবাদ নয় আলোচনায় সমাধান, বিশেষ করে রোহিঙ্গা সম্পর্কে কি দাঁড়াবে না এটা। আমি অনুষ্ঠানটায় উপস্থিত ছিলাম এবং আপনি ভালো করেই জানেন যে উনি সবসময় একটি কথা কিন্তু জোর দেন এবং অসম্ভব দৃঢ় চেতা, মানে তার যে প্রজ্ঞা তার দূরদৃষ্টি একটু বলে মানে বলার জন্যই বলা নয়, এগুলো আসলে তিনি এটার যোগ্য এবং তিনি এই কথাগুলোই বলেন। এবং কালকেও বিজিবির যে কথাটি বলেছেন যে আমরা তো কারোর সাথে, এবং আগাগোড়া যখন 2017 সালে এলো তখনও তিনি জাতিসংঘে যে 5 দফা দিয়েছিলেন বলেছিলেন যে আমরা শান্তিপূর্ণভাবে তাদের নাগরিকত্ব তাদের সম্মানজনকভাবে অর্থাৎ নাগরিকত্ব দিয়ে তাদের ফিরিয়ে নিতে চাই, আমরা অস্থায়ীভাবে মানবিক কারণে জায়গা দিয়েছি এবং সেই জায়গা দেওয়ার ফলে আমাদের খেসারত দিতে হচ্ছে। কিন্তু এটা ইউনি মেনে নিয়েছেন বৃহত্তর স্বার্থে, মানুষগুলো কোথায় যাবে, নদীতে ফেলে দেবে না সাগরে ফেলে দেবে না। কালকেও তিনি বলেছেন যে আমরা বিরোধ চাই না তো প্রতিবেশী মিয়ানমারের সাথে, মিয়ানমার এবং নিশ্চয়ই তাদেরকে ফিরিয়ে নিয়ে যায় সেগুলো। আরেকটি কথা বলেছেন বিডিআর, আপনি ভালো করেই জানেন যে বিজিবি এখন আগে ছিল বিডিআর, বঙ্গবন্ধু প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, বলছেন যে চেইন অফ কমান্ড রক্ষা করবেন সব জায়গায়, শুধু চেইন অফ কমান্ড মানে আইন শৃঙ্খলা রক্ষা করবেন সশস্ত্র বাহিনী না, সব জায়গায় কিন্তু চেইন অফ কমান্ড দরকার। এই যে আপনি আগুনে পোড়ার কথা বলছেন, এখানে সমন্বয় এবং চেইন অফ কমান্ড এগুলো থাকা দরকার, কিন্তু জোড়াতালি দিয়ে কোনো কিছু হবে না। সমাজকে অস্থির করার জন্য, সব সমাজকে অস্থির করার জন্য অনেকেই চেষ্টা করেন। এই যে আমাদের নোবেল বিজয়ী, তিনি এখন সমস্ত আন্তর্জাতিক সমস্ত জায়গায় সাক্ষাৎকার দিয়ে দিয়ে একাকার করে ফেলছেন যে আমি কী করলাম অপরাধ, 10 সপ্তাহের অপরাধ কি সারা জীবন ভুগব। উনি আপনি নিশ্চয়ই জানেন, ভালো করেই জানেন যে এত অঘটন ঘটছে সি রোড থেকে শুরু করে বাংলাদেশে, একটি বিবৃতি কোনো দিন দেন নেই উনি, কোনো দিন না। আমার নিজের ধারণা ছিল যে উনি বাংলাদেশে কখনো কখনো থাকেন হয়তো সারা জীবন, উনি বলেন যে বাংলাদেশেই আমি থাকি মাঝে মধ্যে যাই, কিন্তু আমার ধারণা ছিল সবারই জানেন এটি কোনো দিন একটি এত অঘটন ঘটছে দুর্যোগ ভালো খবর কোনো দিন তিনি একটি বিবৃতিও দেন নেই, নিন্দাও করেন নেই। সিডরের মতো মানে ঝড় ঝঞ্ঝা আরও কি ছিল না আমাদের সিডর আরও কি কখনো না, যাই হোক এই প্রসঙ্গ থাকি বললাম যে এই যে অবস্থা যখন যেমন এটা ঠিক না। উনি বলছেন যে এখন সারা দুনিয়ারা জানাচ্ছেন যে আমি সরকারের বিরুদ্ধে তো উনি শুরু করেছেন, উনি তো পদ্মা সেতুর বিরুদ্ধে যাতে ঋণ না দেয় সেটি চেষ্টা করেছিলেন, এর ইতিহাসগুলো মানুষ মনে রাখবে তো। দৈনিক যুগান্তরে একটি রিপোর্ট প্রকাশ হয়েছে, বিবিএস এর ত্রৈমাসিক প্রতিবেদন, এবং এখানে বলা হচ্ছে যে কর্মে নেই 5 কোটি মানুষ, তার মধ্যে যদি 18 কোটি হয় তাহলে 5 কোটি মানুষের এই কাজ নেই। তো এখন আন্তর্জাতিক সংস্থা অনুযায়ী বেকার রয়েছেন 23,50,000, শ্রমশক্তির বাইরে 4,73,60,000 মানুষ, এটা বিবিএস এর রিপোর্ট। জি না, কোনো না কোনো কাজ করে নিশ্চয়ই, জি একেবারে কর্মের বাইরে আমার মনে হয় না। তাদের হিসাব নিকাশে আমি জানি না কি অবস্থা, কাজের বাইরে মানে এতগুলো মানুষ, ব্যাপারটা হলো যে এতগুলো মানুষ যদি কাজের বাইরে থাকে তাহলে তো অস্থিরতা বাড়বে, সামাজিক অস্থিরতা বাড়লে পরে সরকারের উপর চাপ পড়বে, সমাজের উপরে চাপ পড়বে, সামাজিক অস্থিরতা মানে সরকার তো একেবারে শেষের দিকে রমজান আসন্ন, এবং আপনি বললেন এফআইআর কথাও বললেন, একজন মাননীয় মন্ত্রী বলেছেন আপেল আঙ্গুর নয় বড়ই দিয়ে ইফতার করুন, এটা তো ভালো কথা না। এই কথা আমি আপনার অনুষ্ঠানে একদিন না বহুদিন বলেছি যে দায়িত্বশীল লোকজনের দায়িত্বপূর্ণ কথাবার্তা বলাই উচিত। আপনার আমার না বড়ই খেতে বলেছেন কম দামি না, এই প্রশ্ন হচ্ছে যে তারা তো কেউ বলে নাই যে আমি কি খাবো না, তাদের জিজ্ঞেস করা হয়নি তো। আমার প্রশ্ন হচ্ছে কি গায়ে পড়ে পরামর্শ দেওয়ারই দরকার নেই আপনার প্রসঙ্গে, আপনি নিশ্চয়ই একজন মাননীয় মন্ত্রী, তিনি তার যে কথাগুলো বলবেন রোজায় কে কী খাবেন কে কী খাবেন না এই কথা তার বলার দরকার না। এই জন্যই আমি বলি যে দায়িত্বশীল পদে থাকলে দায়িত্বপূর্ণ কথাবার্তা বলাই উচিত, দায়িত্বহীন কথা কেন বলবেন, এটা দায়িত্বহীন কথাই তো।
আপনি বড়ই খাবো না আপেল খাবো, আমার সামর্থ্য কি আছে সেটা দেখেন। এখন পাশাপাশি তখন তারে যখন সবাই বলবে যে আপনি কি খান, আচ্ছা তো এই প্রশ্নের জবাব কেন, আপনি কি আদৌ বড়ই খান? এখন প্রশ্ন হচ্ছে কেন কথা, যেই কথা বলতে আমাকে বাধ্য করা হয় না সেই কথাগুলো কেন আমি বলতে যাব? একেবারে শেষ প্রশ্নটা করি, এই যে বড়ই খাওয়ার কথা বললেন, দ্রব্যমূল্য কমানোর কথা একটু বলেন না। দ্রব্যমূল্য কমে যাবে, এটা আমি আগেও আপনাকে বলেছি, কমে যাবে। হ্যাঁ, এটা দ্রব্যমূল্য কমবে, এটি আমি আমার অভিজ্ঞতা দিয়ে, আমি কোনো বিষয়ে মানে পণ্ডিত না, কিন্তু আমি কালকে অর্থমন্ত্রী বলেছেন যে অর্থনীতির সব শাখাগুলি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা সে শুনলেন, ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।